হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকের একটি নতুন নাটক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে মডার্ন ক্যাপেল নামক নতুন নাটকটির ট্রেলার সম্পর্কে জানাতে এবং নাটকটির রিলিজ ডেট সম্পর্কে জানাতে। তাই আজকে মডার্ন ক্যাপেল নামক এই নতুন নাটকটির রিলিজের ডেট সম্পর্কে আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটি না টেনে দেখুন। এই নাটকটিতে অভিনয় করতে যাচ্ছে আপনাদের খুব জনপ্রিয় একজন অভিনেতা ফারহান আহমেদ জোবান ভায়া। জোবান ভায়ার নতুন নাটকের জন্য আমি নিজে অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিলাম তার 2022 সালে নতুন নাটকটি কবে আসবে। আর এই জোবান ভাইয়ের সাথে জুটিতে রয়েছেন তানজিন তিশা আপু। তিশা আপু ও জোবান ভাইয়ের নাটকের ফ্যানরা অনেকদিন যাবৎ অপেক্ষা ছিল তাদের নতুন নাটকের জন্য, কিন্তু তাদের অলরেডি তিনটি কাজ 2022 সালে হয়ে গেছে আর এই নাটকটির শুটিংও অলরেডি শেষ। তাই শুধু রিলিজের অপেক্ষায় রয়েছি। তাদের জুটির অনেকগুলো আপকামিং নাটক আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই নাটকটি কয়েকদিন আগে শুটিং সম্পূর্ণ হয়েছে আর নাটকটি অলরেডি ফারহান আহমেদ জোবান ভাই ও তানজিন তিশা আপু তার ফেসবুক পেজে অনেকগুলো পোস্টার বের হয়েছে। আর এই নাটকটি ডিরেক্টর হচ্ছে, অর্থাৎ পরিচালক হচ্ছে আমাদের খুব জনপ্রিয় একজন ডিরেক্টর, যাকে বর্তমানে মোটামুটি আমরা সবাই চিনে থাকি, কারণ তিনি বর্তমানে অনেকগুলো নাটকে পরিচালনা করে থাকছেন। তিনি হচ্ছেন মহিদুর মহিম ভাইয়া। ফারহান আহমেদ জোবান ভাইয়া এই 2022 সালে নতুন অনেকগুলো কাজ আপকামিং হয়ে আছে, নাটকগুলোর শুটিং অলরেডি শেষ। তিনি বর্তমানে, অর্থাৎ এই সময়ে কোনো নতুন কোনো শুটিংয়ে অংশগ্রহণ করছে না, কিন্তু তার পুরান সব নাটকের আপকামিং সব এখনকার পোস্টার বের হচ্ছে, নাটকের রিলিজের ডেট সম্পর্কে টানাটানি খাচ্ছে। অন্যদিকে তানজিন তিশা আপু এই নতুন বছরে ফারহান আহমেদ জোবান ভাইয়ের সাথে বেশি কাজগুলো করেছে। তার মধ্যে লাভ ট্রিপ নামক একটি নতুন নাটক আমাদের মধ্যে খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। এই নাটকটির রিলিজের ডেট হচ্ছে সামনে এই 14 ফেব্রুয়ারি, এই সামনের ভ্যালেন্টাইন্স ডেতে। মহিদুর মহিম ভাইয়া এই সামনের ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের এই নাটকটি উপহার করবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।